শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির প্রতিচি থেকে ছিঁড়ে ফেলা হলো বিশ্বভারতীর উচ্ছেদ নোটিস। তবে কে বা কারা এই নোটিস ছিঁড়ে ফেলেছে তা এখনো জানা যায়নি। সকালে দেখতে পাওয়া যায় বাড়ির বাইরে পড়ে রয়েছে বিশ্বভারতীর ছেঁড়া নোটিস। বিশ্বভারতী কর্তৃপক্ষ পরপর দুটি উচ্ছেদের নোটিস ঝুলিয়ে দিয়েছিল প্রতিচির গায়ে। তবে রবীন্দ্র পরিবারের সদস্য অধ্যাপক প্রাক্তন আশ্রমিক ও ছাত্রছাত্রীরা এই নোটিস ছিঁড়ে ফেলাকে সমর্থন করছেন। বিশ্বভারতীর উপাচার্যের উপর ক্ষোভের কারণেই এই ঘটনা বলে মনে করছেন তারা। এমনিতেই অমর্ত্য সেনের বাড়িতে বিশ্বভারতীর নোটিস ঝোলানো নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল বেশিরভাগ মানুষের। রবীন্দ্র পরিবারের সদস্য তথা আশ্রমিক সুপ্রিয় ঠাকুর জানান যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর অমর্ত্য সেনের নামকরণ করেছিলেন, আর সেই মানুষটার উপর এই ধরনের বিশ্বভারতীর হস্তক্ষেপ অমর্ত্য সেনের সম্মানে তীব্র আঘাত আনছে। এর সঙ্গে রবীন্দ্রনাথকে অবমাননা করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য বলছেন, শান্তিনিকেতন প্রতিচিতে এই মুহূর্তে তো 145 ধারা জারি রয়েছে ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক। নির্দেশ আছে অমর্ত্য সেন না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, তার জন্য শান্তিনিকেতন থানা বেশ তৎপর। তবুও বিশ্বভারতী কর্তৃপক্ষ আইন বহির্ভূতভাবে নোটিস লাগিয়েছে। বিশ্বভারতীর প্রাক্তনী ও ছাত্রছাত্রীদের দাবি, বিশ্বভারতীতে দেশ বিদেশের পর্যটকরা আসেন, অনেকেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি দেখতে আসেন, সেলফি তোলেন, তার বাড়ির গায়ে এই ধরনের নোটিস খুবই দৃষ্টিকটু। নোবেলজয়ী অর্থনীতিবিদের পক্ষেও যা অত্যন্ত অপমানকর। যারাই এই কাজ করে থাকুন তাদের সাধুবাদ জানিয়েছেন প্রাক্তনী থেকে আশ্রমিক ও বর্তমান ছাত্রছাত্রী সবাই। তবে এ প্রসঙ্গে অমর্ত্য সেনের প্রতিচি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা জানান, সকালে নোটিশগুলি দেখতে পাননি, তবে কে বা কারা ছিঁড়েছে সেটা জানেন না। এই বাড়ির সামনে 24 ঘন্টা পুলিশ ক্যাম্প থাকে। অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাব আপনাদের। মাধ্যমে জানতে পারলাম যে অমর্ত্য সেনের গেটে যে বিশ্বভারতী কর্তৃপক্ষ কিছু নোটিশ অত্যন্ত অসৌজন্যতার নিদর্শন রেখে সেগুলোকে দেয়ালে টাঙিয়ে দিয়ে গিয়েছিলেন। এখানে শান্তিনিকেতনে বহু পর্যটক আসেন, এমনকি বিদেশের পর্যটকও আসেন, বিদেশিরা আসেন। সেইটা আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী তথা আমাদের রাজ্য এবং দেশের মর্যাদা খুব বাড়াচ্ছিল না, এবং তদুপরি এটা চরম, এটা একেবারেই আর কি বেআইনি কাজ। কারণ ম্যাজিস্ট্রেটের অর্ডার ছিল যে কোনোরকমভাবে অমর্ত্য সেন ফেরার আগে সব স্থিতাবস্থা বজায় রাখতে হবে এবং এই সমস্ত কিছু করা যাবে না। কাজেই ওই রকমভাবে অর্ডার করা এবং অর্ডার গিয়ে অধ্যাপক সেনের গেটে গিয়ে আটকে দেওয়া, এটা একটা চরম অসৌজন্যতার সঙ্গে সঙ্গে বেআইনি কাজ ম্যাজিস্ট্রেটের সেই রায়ের প্রেক্ষিতে। এবং যে বা যারা এই নোটিশটাকে সরিয়ে দিয়েছেন, আমার মনে হয় যে সেই বেআইনি একটা যে কাজের নিদর্শন হয়েছিল সেটার একটা অবসান ঘটল। শুনলেন অধ্যাপক কি বললেন? এই জমি নিয়ে জটিলতা কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে, আর যত সময় গড়াচ্ছে বিশ্বভারতীর ওপর কিন্তু ক্ষোভ বাড়ছে প্রত্যেকে, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।